فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. جيبوا نقرقس نهجنا بلا وهي

আমাদের জন্য সময় নির্ধারিত নির্দিষ্ট করা হয়েছে করার নখ কাটার ক্ষেত্রে বগলের লোম উপরে ফেরার ক্ষেত্রে নাবির নিচের চুল কাটার ক্ষেত্রে যেন আমরা এগুলো না রাখি চল্লিশ চল্লিশ রাত বা চল্লিশ দিনের অধিক সময় পর্যন্ত এগুলো চল্লিশ দিনের অধিক সময় পর্যন্ত ছাড়া দেবে না তার মানে এগুলোর জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ রসুন সাল ইসলাম চল্লিশ দিনের ভিতরে এগুলো কাটতে হবে তাই সময়সীমা হচ্ছে চল্লিশ দিন একবার কাটলেন এরপরের সময় চল্লিশ দিন বেশির থেকে বেশি ম্যাক্সিমাম সময় চল্লিশ দিন বাকি এক সপ্তাহ দুই সপ্তাহ আলহামদুলিল্লাহ অনেকে আছে সাপ্তাহিক করে এটি ভালো সাপ্তাহিক যেগুলো কাটার ওগুলো সাপ্তাহিক করবে মানে যেগুলো সম্ভব না সপ্তাহে ওগুলো চল্লিশ দিনের ওদিক গেলে নবী করিম সাল্লা ইসলাম যে সময় নির্ধারিত করেছেন সেই সময়সীমা

এগুলির মধ্যে খুব একটা নখ কাটা মুচ তো শুধু পুরুষদের পুরুষরা মুচ কাটবে তাকলিম আবফাহ নখ কাটবে আর বগলের লোম উপরে ফেলা শুন না উপরে ফেলা একটা খেয়াল রাখবেন কিন্তু যারা পারে না ওরা কাটলে হবে ও হালকুল আয় না নিচে চুল এগুলো তো সকলের জন্যই আর পুরুষদের জন্য এখানে তো আল্লাহ রসুন ইসলাম চল্লিশ দিন সময় নির্ধারিত করেছেন এই চল্লিশ দিনের সময় যেন বের না হয় শেখ মোহাম্মদ মিসাল রাহ আলীর একটি বক্তব্য এখন শুনলাম তিনি বলছেন যদি কোনো কোনো লোক নখ লম্বা করে এই নিয়েতে যে কাফ্রিদ কাফ্রিদ্দদের সাদৃশ্যাবলম্বন সাদৃশ্যাবলম্বন করার জন্য কেউ যদি এরকম করে যে অমুক দেখলাম তার মতো এরকম সুন্দর লাগে এটা হবে না হারাম হবে আর যদি এমনি প্রবৃত্তির কে সামনে রেখে এগুলো লম্বা করে তাহলে এটা মোহাম্মদাল্লা ইসলামের নির্দিষ্ট যদি আচরণ হচ্ছে যাই হোক সর্বোপরি আমরা মুসলমান আমরা আল্লাহকে ভয় করে চলবো আমরা ফাসিক ফুজ্জার কাফির কাফর ফাজরা নারীদের মতো আমরা চলবো না আমরা নেককার নারীদের মতো আমরা নেককার পুরুষদের মতো আমরা চলার চেষ্টা করব আমার বোনেরা তারা সাহাবিয়াত দিয়াহকে নেক নারীদের তারা ফলো করবেন অসৎ নারীদের ফলো করবেন না এমনিভাবে কুপ্রবৃত্তির তারানো ফলো করবেন না তারা চলবেন আমরা সবাই নারী পুরুষ সবাই

أجي في <applause> نورٍ من فؤادي حينما رددتُ يا رب العين